আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে রোজিনা ম্যামের নতুন মুভি ফিরে দেখা নিয়ে সংবাদ সম্মেলন হবে, আর ম্যাম নিজে আমাকে ইনভাইট করছে, যার কারণে সেখানে আসা। আর এটা লোকেশন হচ্ছে গুলশান এক অল কমিউনিটি ক্লাব, আর এরকম একটা জায়গায় আজকে আমি ফার্স্ট, যার কারণে অনেক আনিজি ফিল হচ্ছে, কারণ সব বড় বড় মাপের মানুষজন আসছে এখানে। আমি আসার কিছুক্ষণ পরে দেখি রোজিনা ম্যাম চলে এসেছে। আর আজকে এখানে আসার পেছনে আরেকটা মানুষের অবদান রয়েছে, সেটা হচ্ছে জনি ভাইয়ার। এর কিছুক্ষণ পরপরই আমি সাংবাদিকদের সাথে সময় কাটাই, তারা আমাকে কিছু প্রশ্ন করেছিল আমার লাইফ সম্পর্কে, আর আমি সেইগুলোরই উত্তর দিচ্ছিলাম। এরপর কিছুক্ষণ বসে সবার সাথে আড্ডা দিচ্ছিলাম, সবার কথা শুনতেছিলাম, বাট আমি চুপ করেছিলাম। তারপর আমরা সবাই মিলে জনি ভাইয়া আমি অনেক মজা করছিলাম, আর এতটা ভালো লাগতেছিল কি বলবো। এরপর জনি ভাই নিজে রোজিনা ম্যামের সাথে আমাকে পরিচয় করাই দিচ্ছিল। আসলে ম্যাম মানুষটা খুবই ভালো, তার সাথে পরিচয় হতে পেরে খুবই ভালো লাগছে। আর ম্যামের নতুন সিনেমা ফিরে দেখা নিয়ে আমি খুবই আগ্রহী। সেই ছোটবেলা তাকে পর্দা দেখতাম, আবার তাকে পর্দায় দেখব। আপনাদের সবার শুভকামনা, দোয়া, আশীর্বাদ, প্রার্থনা, ভালোবাসা নিয়ে আসলে ম্যাম আমাকে খুবই ইন্সপায়ার করতেছিল, তিনি নাকি আমার প্রায় সব ভিডিও দেখেন। ম্যামের কথা শুনে সত্যি আমি অবাক হয়ে গেছি। এর মাঝে দেখি আমাদের ইলিয়াস কাঞ্চন স্যার চলে আসছে, তো আবার দেখি আরফিন শুভ চলে আসছে। ওরে বাবা রে, আমি তো মানে কি বলবো, ওনাদের সাথে কথা বলতে গিয়ে কথা বললাম না, কারণ অনেক লজ্জা পাচ্ছিলাম। এরপরই আরফিন শুভ ভাইয়া মঞ্চে গিয়ে বক্তব্য দিচ্ছিল, তারপর এনাকে কে চিনতে পারেন কাইন্ডলি একটু জানাবেন। আমি তো ওনাকে দেখেই চিনতে পারছি। এরপর আমার প্রিয় একজন অভিনেতা বাপ্পারাজ স্যারের সাথে অনেক কথা বলি, তার অভিনয় সত্যি আমার কাছে খুবই ভালো লাগে। এরপর বাংলাদেশের সব মেয়েদের ক্রাশ জায়েদ খান ভাইয়ের সাথে অনেক কথা বলি এবং তার সাথে একটু ছবি তুলি। এরপর আমরা সবাই মিলে একসাথে ফিরে দেখা মুভির ট্রেলার দেখি। আসলে মুভির ট্রেলারটা অসাধারণ ছিল, একদম আমাদের গ্রাম্য পরিবেশে মুভিটা করা। রোজিনা ম্যাম এবং ইলিয়াস কাঞ্চন স্যারের অভিনয়টা আসলে অসাধারণ ছিল, আর এই মুভিটা খুব শীঘ্রই হলে মুক্তি পাবে। আমার কাছে তো ট্রেলারটা সত্যি অসাধারণ লেগেছে, তো সবাই আমরা মনোযোগ সহকারে ট্রেলারটা দেখতেছিলাম। এরপর নীরব ভাইয়ের সাথে কিছু সময় কাটে, আসলে উনি যে আমাকে চিনতে পারবে আমি তো অবাক হয়ে গেছি। তারপর স্পর্শিয়া আপুর সাথে কিছু কথা বলি, উনি মানুষটা খুবই ভালো। অনুষ্ঠান শেষ করার মুহূর্তে অনেক সাংবাদিকরা আমার ইন্টারভিউ নেয়। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।